অবিশ্বাস্য হলেও সত্য, প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে তিন টেস্ট প্লেয়িং নেশনস, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারের সুপার সিক্সের বাধা টপকাতে পারেনি এই তিন দল, ফলে এই তিন দেশকে ছাড়াই ইন্ডিয়াতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ভাবা যায় বিশ্বকাপ খেলতে পারবে না টেস্ট খেলা তিন দেশ। আসন্ন ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে বাদ পড়ে গেছে সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গেল বিশ্বকাপের মতো এবারও বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি জিম্বাবুয়ে, বাদ পড়েছে এলিট ক্রিকেট খেলা আরেক দল আয়ারল্যান্ড। প্রথমবার ওডিআই বিশ্বকাপে দেখা যাবে না টিম উইন্ডিজকে, সেই খবর এখন পুরনো। এবার তীরে এসে তড়ি ডুবল জিম্বাবুয়েরও। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড, এই চার টেস্ট টিমের অন্তত দুই দল যে বিশ্বকাপ খেলতে পারছে না সেটা নিশ্চিত ছিল আগে থেকেই। তবে দুই নয়, বাদ পড়ল তিন দল। বাছাই পর্বের সুপার সিক্সে উঠতে পারেনি আয়ারল্যান্ড। গ্রুপ পর্ব থেকে চার পয়েন্ট নিয়ে অনেকটা এগিয়ে থেকে সুপার সিক্স শুরু করে জিম্বাবুয়ে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসে নিজেদের সবশেষ দুই ম্যাচে হেরে শেষ হয়ে গেল তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা। ক্যারিবিয়ানরা ছিটকে গেলেও সুপার সিক্সে জিম্বাবুয়েকে হারিয়ে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। বিশ্বকাপের এবারের বাছাই পর্বে চমক দেখালো স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে ওঠার পথে স্কটিশরা। ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে উঠে এসেছে স্কটল্যান্ড। ওমানকে হারিয়ে বিশ্বকাপ খেলার লড়াইয়ে এখনও টিকে আছে নেদারল্যান্ডস। চার ম্যাচের চার পয়েন্ট নেওয়া দলটা শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা জিতলেই স্কটল্যান্ডের কেল্লাফতে। আট বছর পর ওয়ানডে বিশ্বকাপ খেলবে স্কটিশরা। তবে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে যাবে ডাচরা। সুজানা ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।